আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। প্রায় সকল ভিউয়ার্স এবং নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মনে একটি কমন কোশ্চেন থাকে, সেটি হচ্ছে, ভাই আপনার ইউটিউব থেকে মান্থলি অর ইয়ারলি কত টাকা আর্নিং হয়? কি ঠিক বললাম তো? আরেকটি প্রশ্ন ভিউয়ার্সরা অনেকেই করে থাকে, ভাই আমি কিভাবে বুঝবো যে আমার ইউটিউব চ্যানেল র্যাঙ্কের দিক থেকে আমার দেশের মধ্যে কততম পজিশনে আছে? আরও একটি প্রশ্ন থাকে ভিউয়ার্স, যে কোনো চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কিভাবে কাউন্টিং করা যায়? এবং ভিউয়ার্স অনেকে এই প্রশ্নও করে থাকেন যে আপনার চ্যানেলের গ্রেডটা কি, অর্থাৎ A+, B+, C এরকম আছে, তো এই গ্রেডগুলোর মধ্যে আপনার চ্যানেলের গ্রেড কোনটি? কিন্তু ভিউয়ার্স বেশিরভাগ ইউটিউবারের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পান না। ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই সকল প্রশ্নের উত্তর আমি লাইভে আপনাদেরকে দেখাবো। এই বিষয়গুলো দেখলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অর্থাৎ নতুন ইউটিউবিংয়ের কাজ শুরু করেছেন, তাদের মনের মাঝে কাজ করার এরকম আগ্রহ জন্ম নিবে। এটি একটি মোটিভেশনাল ভিডিও বলতে পারেন। তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা কম্পিউটার ব্যবহার করতে পারেন। যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনটি ছোট, এই জন্য আপনাদেরকে আমি কম্পিউটারের স্ক্রিনে দেখাচ্ছি। তো এর জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এবং এর মধ্যে প্রবেশ করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাবেন সার্চ বার। সার্চ বারে জাস্ট লিখবেন সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড লেখার সাথে সাথে ভিউয়ার্স আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম এবং ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা একটা লক্ষ্য করে এখানে দেখুন ইউটিউব লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক আর অন্যান্য সোশ্যাল মিডিয়া। আপনারা চাইলে এই সকল সোশ্যাল মিডিয়া থেকে তারা কত টাকা আর্নিং করে মান্থলি বা ইয়ারলি সেটি দেখতে পারেন এবং আরও অন্যান্য ইনফরমেশন এখানে আছে। তো ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে ইউটিউব দিয়ে দেখাবো। যা করতে হবে দেখতে পাচ্ছেন ইন্টার ইউটিউব ইউজার নেম। তো এখানে আমরা যে চ্যানেলের ডিটেলস জানতে চাচ্ছি বা আর্নিং জানতে চাচ্ছি, তো সেই চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। তো এর জন্য ইউটিউবে চলে যাই। তো আমরা ইউটিউবে আসার পরে যে কোনো একটি চ্যানেলের বিষয়ে ডিটেলস জানতে পারি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে হুসাইন টেক, আমাদের হুসাইন ভাইয়ের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আসলে আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাতে পারিনি। তার চ্যানেল দিয়ে শুরু করি। তো আমরা এখানে ক্লিক করলাম, হুসাইন ভাইয়ের ভিডিওর মধ্যে প্রবেশ করলাম। ভিউয়ার্স আমরা হুসাইন ভাইয়ের ভিডিওর মধ্যে প্রবেশ করার পরে নিচের দিকে একটু দেখুন, লক্ষ্য করে হুসাইন টেক অর্থাৎ হুসাইন ভাইয়ের চ্যানেলের নাম। তো এটি কি করবেন, আপনারা কপি করবেন। ঠিক আছে, আমি কপি করলাম এবং আমরা সোশ্যাল ব্লেডের মধ্যে প্রবেশ করলাম। তখন এখানে ইন্টার ইউটিউব ইউজার নেম, তো এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হুসাইন ভাইয়ের চ্যানেলটি চলে আসছে এবং এখানে অনেক কিছু শো করছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে হুসাইন ভাই 407 ভিডিও আপলোড করেছে, সাবস্ক্রাইবার সংখ্যা 113K এবং ভিডিও ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন কান্ট্রি ভিডিও অর্থাৎ বাংলাদেশ। চ্যানেল টাইপ হচ্ছে টেক এবং সে এপ্রিলের 20 তারিখে 2017 সালে চ্যানেলটি ক্রিয়েট করেছিল। চ্যানেলের টোটাল গ্রেড B এবং দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার র্যাঙ্ক কত এবং ভিডিও ভিউ র্যাঙ্ক কত এবং বাংলাদেশের মধ্যে সে কততম পজিশন আছে সেটা দেখা যাচ্ছে এবং টেক র্যাঙ্কের মধ্যে সে কততম পজিশন আছে সেটা দেখা যাচ্ছে। এইবার আসুন আমাদের হুসাইন ভাইয়ের ইনকামটি দেখি। মান্থলি আমাদের হুসাইন ভাই 106 থেকে 1.7K পর্যন্ত ইনকাম করে। এটি তো একটা আনুমানিক একটা ধারণা মাত্র এবং আরো নিচের দিকে আসলে সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। এবং ভিউয়ার্স আরো একটি বিষয় আছে, আপনি যদি চান যে কোনো চ্যানেলের লাইভ কাউন্টিং গণনা করবেন, তো এখানে আসার পরে জাস্ট কি করবেন দেখতে পাবেন এখানে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের হুসাইন টেক ভাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা এখানে শো করছে এবং এখানে আপনারা প্রতি মিনিটে এই সাবস্ক্রাইবার সংখ্যা চেঞ্জ হবে, যদি কেউ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয় এখানে দেখতে পাবেন। তো এটি একটি চমৎকার একটা সিস্টেম। তো আমরা হোমে ফিরে আসি, দেখতে পাচ্ছেন হোম বাটন। এবার দেখাবো চ্যানেলের URL লিংক কপি করে কিভাবে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারেন। এর জন্য আমরা ইউটিউবে প্রবেশ করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা মায়াজাল চ্যানেল এর কথা আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন। তো আমরা মায়াজাল চ্যানেলের লিঙ্কটি কপি করি। কপি করে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মায়াজাল চ্যানেলটি চলে আসছে এবং সমস্ত ইনফরমেশনগুলো এখানে শো করছে। দেখতে পাচ্ছেন তাদের ভিডিও আপলোড সংখ্যা 358 সাবস্ক্রাইবার 7.32 মিলিয়ন এবং ভিডিও ভিউ সংখ্যা দেখতে পাচ্ছেন কান্ট্রি এস জি অর্থাৎ সিঙ্গাপুর সিলেক্ট করা ছিল হয়তোবা ওই সময় এইজন্য সিঙ্গাপুরই আছে দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটি খুলেছিল মে 17 তারিখে 2017 সালে তো যাই হোক চ্যানেলটি টোটাল গ্রেড এ মাইনাস এবং দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার র‍্যাঙ্ক থেকে কততম ভিডিও ভিউ র‍্যাঙ্ক থেকে কততম পজিশন আছে এবং কান্ট্রি সিঙ্গাপুরের মধ্যে 1 নাম্বার লিস্টে তারা আছে ভিউয়ার্স এইবার দেখাবো মাজাল মান্থলি কত টাকা ইনকাম করে দেখতে পাচ্ছেন এখানে 12k থেকে 191.7k পর্যন্ত তারা মান্থলি ইনকাম করে ভিউয়ার্স আমরা কনভার্টার বের করলাম এইবার দেখব তাদের ইনকামটি কত মান্থলি আমি শুধুমাত্র $12,000 সর্বনিম্ন ইনকাম সেটি দেখাবো ঠিক আছে এখানে 12,000 এর একটা হিসাব আমি করব দেখতে পাচ্ছেন কত টাকা থানস্ট ইনকাম আমি ফিরে আসি ভিউয়ার্স আপনারা চাইলে ইউটিউবের মতো টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সম্পর্কেও কিছু জানতে পারেন তো দেখতে পাচ্ছেন ইউটিউব এখানে ক্লিক করবেন জাস্ট সাপোজ আপনাদেরকে আমি টুইটার দেখাচ্ছি তো টুইটারে ক্লিক করলাম এবং এখানে আমি একজনের নাম লিখলাম সাইফ আলী খান তো আমি সার্চ করলাম এন্টার প্রেস করলাম দেখতে পাচ্ছেন সাইফ আলী খানের ফলোয়ার সংখ্যা কত লাইক টুইট এবং কোন সময় সে জয়েন করেছে তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন এখান থেকে আর ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন আমি যেটি দেখালাম এটি কিন্তু শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে যে ইনকামটি হয়েছে শুধুমাত্র তার একটা সম্ভাব্য পরিমাণটি কম বেশি হতে পারে কিন্তু ভিউয়ার্স আরও কিন্তু অনেক উপায়ে ইউটিউব থেকে ইনকাম করা যায় যেমন স্পন্সরশিপ আছে অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম আছে বিভিন্ন মাধ্যমে আরও ইউটিউব থেকে ইনকাম করা যায় আমি শুধুমাত্র আপনাদেরকে বলেছি যে গুগল অ্যাডসেন্স থেকে কতটুকু পরিমাণ তারা সম্ভাব্য একটা আর্নিং করতে পারে তার একটা সামারি আমি ওখানে পেশ করছি প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম।